श्री गुरु प्रेमानंद एक बार गुर हरि बोल निताई আদি গোবিন্দ সর্বকারণের কারণ, আজকে ব্রজভূমি তিনি এসেছেন লীলা বিলাসের জন্য। শারদ চন্দ্র পবন মন্দ বিপিন মদন মোহন আজি মদন।
গোপীদের মনোবাসনা পূর্ণ করবার জন্য এই শারদীয় জ্যোৎস্না রাসলীলার মনোবাসনা জাগল। পূর্ব প্রতিশ্রুতি পালনে ব্রতী হলেন, বস্ত্রহরণকালীন ব্রজগোপীদের কাছে প্রতিশ্রুতি হয়েছিলেন, হে গোপিনীগণ, তোমরা সাধনায় সিদ্ধ হয়েছ, তোমরা ব্রজে গমন করো, আগমনী রজনীতে আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। আজ সেই দিন, বড় আনন্দপূর্ণ রজনী। শ্রীমদ্ ভাগবত বর্ণনা করেছেন রাত্রটি কত সুন্দর। আখণ্ডমণ্ডলম রমানানাভম নবকুঙ্কুময়ূরণম বনঞ্চ তৎকমলগভীররঞ্জিতম জগকলোপামদৃশম। আজকের আনন্দপূর্ণ রজনী শ্রী গোবিন্দ দেখলেন, এই তো উপযুক্ত সময়। হে রাত রাতি ওই ছন ভাতি শ্যাম
जगौ कलौ वामद्री संमनहरम वाम लोचना नवनी गणे मौन हरणकारी मोहन मंत्रे दीक्षित करल। आज मधुर मुरली गोपीगणेर कर्णे प्रवेश करल। निशम्म गीतं तदनं वर्धनं ब्रज स्त्रियं कृष्ण गृहीत मानसा आजग्नुरोरन्नं लक्षित दोमा सजत्र कांत जबलोल कुंडला পদ্মে আত্মসমর্পণ করেছেন। এই গোপীদের মধ্যে আছেন বিবিধ গোপী, নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা। নিত্য সিদ্ধা পুরাকালে যারা সাধনা করেছিলেন, শ্রুতি ঋষিগণ কামনা করলেন, ভগবান তুমি আমাদের এই পুরুষ দেহ পরিত্যাগ করি
গোপী দেহ দাও, সেই দেহ দিয়ে তোমার সেবা করব। ভগবান বললেন, তোমাদের বাসনা পূর্ণ করব। আগমনী রজনীতে এরা হল নিত্য সিদ্ধা গোপী, ব্রজে জন্মগ্রহণ করে সকলের আগেই এরা শুনল সাধন সিদ্ধা কৃপা সিদ্ধা। আমরা বলে থাকি, হে ভগবান কৃপা করো। ভগবান বললেন, করে পাও। করে পাওয়ার নাম কৃপা। তোমরা কর্ম করো, কৃপা আমি করেই রেখেছি। তাই কৃপা সিদ্ধা গোপিনীগণ তারাও শুনল, কিন্তু যেতে পারল না। কেন? তাদের যে বন্ধন আছে, তাই কোন কোন গোপিনী করো জোরে কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ আমরা কৃষ্ণ বাদিনীর ঘরে বসত করি, এ ঘর থেকে কেমন করে তোমার চরণ দর্শন করব। বলো বলো আমাদের ঘরেও জ্বালা বাইরেও জ্বালা, হে গোবিন্দ কেমন করে আমরা এখন ঘরের বাহির হব। তবে নিঠুর, জানি তোমাকে যে ভালোবাসে, তোমার যে ভজন করে, তার কি এমনি ভাবে কাতে হয় গো, তার কি এমনি ভাবে নয়ন জলে বুক ভাসায়, হা গোবিন্দ দেখা দাও বলে নয়ন জলে দেখা দাবলে নয়ন জলে বুক ভাসায়, গোবিন্দ দেখা দাবলে কাঁদতে কাঁদতে জনম যায় রে, হে গোবিন্দ তাই জানি আমাদের কাদাই ভালো, তোমাকে পাই বা না পাই আমাদের কান্নাই শ্রেয়। আর কোন গোপিনী বলছেন বলো, আমরা কি তোমার চরণ দর্শন পাব না? তাই কেহ কেহ বিছুরি বসন ভূষণ তাদের ভুল হইল, বসন ভূষণ তাদের ভুল হইল, গোবিন্দ চরণ ভাবতে ভাবতে
বসন ভূষণ তাদের ভুল হইল গোবিন্দ চরণ ভাবতে ভাবতে অমনি ঘটে বাহির হল গোবিন্দ চরণ ভাবতে ভাবতে অমনি ঘরে বাহির হল গোবিন্দ চরণ ভাবতে ভাবতে অমনি ঘরের বাহির হল গোবিন্দ চরণ ভাবতে ভাবতে অমনি ঘরের বাহির হল গোবিন্দ চরণ ভাবতে ভাবতে সকলে তো চলে যাচ্ছেন নিশম্য গীতং তদনং বর্ধনং আজগ্নুরোরণ্যম লক্ষিত দোমা সযত্র কান্ত যব লোল কুণ্ডল কৃষ্ণ অনুরাগিনী গোপিনীগণ চলে যাচ্ছেন আর সাধন সিদ্ধা বৃন্দাবনে যত কুমারী মেয়েরা ছিল সাধনা করলেন রাসলীলা যোগমায়া আশ্রিত লীলা ভগবান শ্রীকৃষ্ণ 8 বৎসর বয়সে বস্ত্রহরণ লীলা এবং রাসলীলা করলেন আজকের কুমারী মেয়েরা কাত্যায়নী ব্রত করেছিলেন যোগমায়া বললেন হে বালকৃষ্ণ গোপাল ওই তো কুমারী মেয়েরা তোমাকে সাধনা করছে ডাকছে তুমি তাদের মনোবাসনা পূর্ণ করো পরীক্ষা করো যোগমায়ার কথায় ভগবান শ্রীকৃষ্ণ আসলেন কুমারী মেয়েরা যোগমায়ার কাছে প্রার্থনা করছেন বালুকা দিয়ে মা কাত্যায়নী মূর্তি তৈরি করে প্রার্থনা করছেন মা গো যোগমায়া যোগেশ্বরী লীলা কতদিনে আমরা জগৎপতিকে পতিরূপে লাভ করতে পারব ব্রজের নিয়ম বসন্তীরে রেখে ব্রতের পরে জলকেলি করে ভগবান শ্রীকৃষ্ণ আসলেন ব্রজগোপিনীদের বসন নিয়ে বৃক্ষের ওপরে উঠলেন গোপিনীগণ বললেন চতুর লম্পট শট প্রবঞ্চ দাও দাও আমাদের বসন দাও তোমার জন্য একটু ব্রত পূজাও করতে পারবো না ভগবান বলছেন তোমরা আমায় মন্দ বলছ কেন দেখো তোমরা না ডাকলে তো আমি আসি না তোমরা ডেকেছ বলেই তো এসেছি তোমরা নিতই নিতই ডাকো কেন নিতই নিতই ডাকো কেন নয়ন জলে বুক ভাসায়ে নিতই নিতই ডাকো কেন নয়ন কৃষ্ণ গোবিন্দ বলে নয়ন জলে বুক ভাসায়ে
महाभागा प्रियं किंकर वाणेव
व्रजशायन मयंक चिद्रूतं गमनं कदनं। हे महाभागा खिनोदरी सुंदरी गण, ओ कहे गोपी कीशे लागिए बहुन बोने লক্ষ্মী সম হইলে ও সেই
কথা বলি। আর তোমরা বিলম্ব করো না, তোমরা পররমণী, আমি পরপুরুষ। তোমরা ঘরে গিয়ে আপন আপন পতির সেবা করো। পতির সেবা করলে জগৎপতিকে লাভ করা যায়। এ জগতে কত সতী সবাই পতির সেবা করে জগৎপতিকে পেয়েছে। আর বিলম্ব করো না, যাও, আমি পরপুরুষ। এইবার গোপিনীগণ বদন তুলে চাইলেন ভগবান শ্রীকৃষ্ণের প্রতি। গোপিনীগণ চিনি বলছেন, বা বলিহারি, ও ধার্মিক, এ ধর্ম তুমি কোথায় শিখেছ? বলো বলো, তুমি নিজে ধর্ম আচরণ করে দেখেছ কোনোদিন? ধর্ম কাকে বলে? ও এখন পরম ধার্মিক, ও ধর্ম শিখা, তোমার ওই ধর্ম উপদেশ আমরা শুনবো না। হে গোবিন্দ, আমরা শেষ কথা বলে রাখি, তো হে শপিত দেহ, তু আর গোবিন্দ, তোমার চরণ ছেড়ে আর যাব, যাব, যাব না। আমরা যে একেবারে
ভগবান বললেন, তাহলে তোমরা কি করবে বলো? আমরা তোমার চরণে যে সব সঁপে দিয়েছি, হে চতুর চূড়ামণি, তুমি যে সকলই জানো, তোমার ওই কমল হস্তখানি একবার বক্ষে দিয়ে দেখো, এ যে কত তাপ কত জ্বালা, হনুমান যেমন এই আগুন দিয়ে লঙ্কাকে দগ্ধ করেছিল, এ যে তাহা হইতে আমাদের অধিক আগুন লেগে সোনার পুরি ও গেল রে প্রাণ গোবিন্দ সোনার পুরি পুরে, ও গেল রে প্রাণ গোবিন্দ সোনার পুরি পুরে, ও কি বলছো তোমরা? ও, আমি তোমাদের কি করতে পারি? তোমাদের হৃদয়ে আগুন লাগলে যমুনায় যাও, অবগাহন করো, ভগবান ওই যমুনার জলে আমাদের এ জ্বালা জুড়াবে না, তবে সারা জনম আকণ্ঠপুরে যমুনায় নিমগ্ন হয়ে থাকলে জ্বালা কমবে না, বরঞ্চ পারবে। হ্যাঁ, তুমি সব পারো, একটু সুধা দাও, সুধা দাও, সুধা দাও, সুধা দাও, সকলে জ্বালা জোড়াইবে, সুধা দাও, সুধা দাও। সকল জ্বালা জুড়াইবে, সুধা দাও, সুধা দাও, সকল জ্বালা জুড়াইবে, অধর সুধা পান করিলে, সকল জ্বালা জুড়াইবে, অধর সুধা পান করিলে, সুধা দাও, সুধা দাও। তোমরা আমাকে হাসালে, কথায় বলে নারী জাতির বুক ফাটে তাও মুখ ফোটে না, আজকের যুদ্ধে আমি জয়ী,
কেন কেন তোমরা মুখ ফুটে আমার কাছে অধর সুধা চেয়েছ? শোনো গোপিনীগণ, আজ আর আমার কাছে কিছুই নেই। হে ব্রজগোপিনী, এত রাত্রে গৃহশৃঙ্খল মোচন করে তোমরা আমাকে ভালোবাসলে, আত্মসমর্পণ করলে, এর বিনিময়ে আমি কি দেব বলো? কৃষ্ণের প্রতিজ্ঞায় আছে পূর্ব হইতে, যে জয়ছে ভজে কৃষ্ণ তারি ভজে তৈছে, সে প্রতিজ্ঞা ভঙ্গ হল গোপীর ভজনে, সে কারণে ঋণী হলেন গোবিন্দ আমার গোপীদের শনি। আজ আর আমার কাছে কিছুই নেই, তবে এই প্রেম আশা দিতে যাইব নদিয়া নগরে, জগন্নাথ মিশ্রের ঘরে শচী গর্ভ আমি জনম লইব, সেদিন মাথায় বাঁধব নামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি, মাথায় বাঁধব নামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি, জয় রাধে শ্রী রাধে বলে বেড়াই গোপিনীগণ বললেন, আজ রাসমঞ্চে তোমার সঙ্গে আমরা একত্রে নৃত্য করব। বেশ, তাহলে তোমরা মণ্ডলী করে দাঁড়াও। ভগবান বলছেন, এক গোপী এক কৃষ্ণ, মণ্ডলী করে দাঁড়ালেন। ভগবান সবার মনোবাসনা পূর্ণ করছেন। নাগর টে রে টে রে হৃদয়ে রাই বয়া, নাগর টে রে টে রে হৃদয়ে রাই বয়া, নাগর টে টে টে
যুথে যুথে গোপী লইয়া যশোদানন্দন নাগর টে রে টে রে হরয়ে রাই গয়ান আবার বৃন্দাবনে রাস লীলা কইল আরম্ভন কি বা বৃন্দাবনে রাস লীলা কইল আরম্ভন নাগর টে রে টে রে হরয়ে রাই গয়ান নাগর টে কারে লইয়া নন্দের কুমার নাগর টে রে টে রে হরয়ে যাই বয়ান অধরে অধর দিয়া চুম্বনে বিথাক আবার অধরে অধর দিয়া চুম্বনে বিথাক নাগর টে গোপিনীদের বাসনা পূর্ণ করছেন ভগবান। এইবার ললিতা সখী বলছেন, ওভাবে হবে না, আজকের নৃত্য প্রতিযোগিতায় আমরা থাকব, পরীক্ষা করে দেখব কে জিততে পারে, তাকে আমরা উপযুক্ত পুরস্কার দেব। তবে আমাদের তালে তোমাকে নাচতে হবে। বেশ, তাই হোক। এবার রাধারানী কঙ্কনে তাল ধরলেন। পহিলে প্যারি পদুমিনী ধনে কঙ্কনে ধরুতা কিবা পহিলে প্যারি পদুমিনী কঙ্কনে ধরুতা কইছে নাচবি নাচ তো হবে না। আজকের এই নৃত্য প্রতিযোগিতায়
আমাদের তালে তোমাকে নাচতে হবে। গোবিন্দ বলছেন, না না, আমাকে তো নাচালে, এবার রাধারানী নাচবে আমার তালে। পুরস্কার থাকবে আমার চূড়া আর বাঁশি। রাধারানী বললেন, বেশ তাই হবে। সখীগণ বললেন, রাধে তোর ভাবনা কি? আমরা সবাই জয়ধ্বনি দিয়ে বলবো, জয় রাধারানীর জয়। শ্যামসুন্দর আমাদের সঙ্গে পারবেই না। আচ্ছা আচ্ছা শ্যামসুন্দর, দেখি তোমার তালখানা। ও চাঁদ পতনি নাচো তো দেখি, তা থইয়া থইয়া তিন কিটি লাগ ঝুমঝা, তা থইয়া থইয়া তিন কিটি লাগ ঝুমঝা, তা থইয়া থইয়া তিন কিটি লাগ ঝুমঝা। ও চাঁদ বদনি নাচো তো দেখি, তা থইয়া থইয়া তিন কিটি লাগ ঝুমঝা, তা থইয়া থইয়া তিন কিটি লাগ ঝুমঝা, তা থইয়া থইয়া তিন কিটি লাগ ঝুমঝা। যা যা বাজে তিন কিটি লাগ ঝুমঝা, 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 বাজে তিন কিটি তিন কিটি তিন কিটি তিন কিটি তিন কিটি তিন কিটি ঝা, বাজে তিন কিটি তিন কিটি তিন কিটি তিন কিটি তিন কিটি তিন কিটি ঝা, বাজে ও তাতা দিন তা থই তাতা মধুর বৃন্দাবনে, বাজে ও তাতা দিন তা থই তাতা মধুর বৃন্দাবনে, বাজে ও তাতা দিন তা থই তাতা মধুর বৃন্দাবনে, বাজে ও তাতা। না হবে ভূষণের ধ্বনি না নড়ি পেছি, আবার দ্রুত গতি চরণে না বাজিবে মন্দির, দ্রুত গতি চরণে না বাজিবে মন্দির, এইবার রাধারানী আর গোবিন্দ দুজনা মিলিত হয়ে দাঁড়াচ্ছেন। সখীগণ উলুধ্বনি জয়ধ্বনি দিচ্ছেন, চাঁদ 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 বদনি চাঁদের বামে দাঁড়ালো,